of the Postal Launch, 3, 2, 1, and here we go! ¡Qué abrazo, Rey! ¡Woo! ¡Woo! প্রেমে পড়া বারণ। সিনেমা বানাতে গেলে একটু প্রেমিক প্রেমিক মানুষ হতে হয় আর কি, আর জীবনে কিছু বেশি প্রেম হওয়া দরকার আর কি, অনেকগুলো লেয়ার অফ লাভ আমার মনে হয় আর কি, সেটা বরদাও জানি আর কি। বাবা আজকে বাবা হলো তাই না? তো বাবা তো কি হয়েছে, প্রেম তো করেছে তো। এবং অরিজিতের যখন কাজ করতো, অরিজিতের সিরিয়াসনেস, আমি ওকে টোটন বলে ডাকি আর কি, টোটন ওর ডাক নাম অ্যাকচুয়ালি। ও কাজের মাঝখানে ওর জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষটাকে ও হারিয়েছে এবং ওর ভিতরে পেন আছে এবং ও জানে যে একটা প্রেমের গল্প বলতে গেলে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে ইমোশন। সেই ইমোশনটা ওর মধ্যে প্রচন্ড পরিমাণে আছে এবং যেহেতু একদম অত্যন্ত গ্রাম থেকে আসা একটি ছেলে এবং এতদিন ধরে স্ট্রাগল করেছে এবং অনেক ত্যাগ আছে ওর জীবনে, সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে ফিল্ম মেকার হতে গেলে বা একদম স্টোরি টেলার হতে গেলে অনেকগুলো অনেকগুলো জায়গার মধ্যে দিয়ে যাওয়া উচিত, অনেক কিছুর মধ্যে দিয়ে যাওয়া উচিত, অনেক মানুষের সঙ্গে তার সম্পর্ক হওয়া উচিত, মানে বন্ধুত্ব হতে পারে, পরিচিত পরিচয় হতে পারে আর কি। এবং প্রেমে পড়া বারণ যখন ও করছে আমাকে সে গল্পটা বললো এবং বললো যে আমি এইভাবে এইভাবে ভাবছি এবং রানে দাঁড়িয়ে রয়েছে, আড্ডা টাইমস রয়েছে, পুরো গোটা টিম রয়েছে আড্ডা টাইমস, আমি তখন ভাবলাম তুই কার তো কেন ভাবতে হবে না। এবং সেই মতো আমাকে ট্রেলারটা দেখানোর পরে আমি সেটা দেখেও আমার ভীষণ ভালো লেগেছে, তাতে যারা রয়েছে, তাতে গান যারা করেছে, দেবচন্দ্রী মা অরিন্দ রয়েছে, গান করেছে শ্যাবি রয়েছে, সব মিলিয়ে আমি বলতে পারি যে আমার একটা রেপ্লিকা, মানে আমার নিজের মনে ছিল যেটা আমি বানিয়েছি, একটা যেন নিউ কাপল। মিউজিকটা এত সুন্দর, শ্যাবি কোথায় শ্যাবি শ্যাবি এখানে পুরো সিগনেচার, সব মিলিয়ে আমার বিশ্বাস আর এত ভালো পারফর্ম লাগছে না, পাওয়ার প্যাক পারফরমেন্স খুব, আমি যেটুকুনি দেখেছি তার মধ্যে শর্ট টেকিং থেকে আরম্ভ করে সবাই ঈশ্বর আই থিঙ্ক ক্যামেরাম্যান ছিল প্রত্যেকে টু 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 টু। একটা প্রশ্ন, তুমি ফিল্মে কতবার করেছো? দেখেছো মুখটা ঘুরে আমার কোন দিকে গেল প্রথমে, কারণ আমার এই ইন্ডাস্ট্রির শুরু একদম শুরু থেকে দেখছেন যিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন আজকে, যাকে ছাড়া হয়তো দেবচন্দ্রিমার এখানে আসাটা একটু মুশকিল হতো, যে মানুষটা প্রথম বুঝেছিল এই মেয়েটা কিছু করতে পারে হয়তো। থ্যাংক ইউ রাজদা আমাকে শিগুর থেকে কলকাতা নিয়ে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমি এবং অনিন্দ্যদা, আমরা সকলে, আমাদের পুরো টিম, আমরা চেষ্টা করেছি খুব ভালো করে কাজটা করার। এই চরিত্রটা আমার কাছে ভীষণ নতুন একটা চরিত্র ছিল, যেখানে আমাকে অনেক কিছু শিখতে হয়েছে, জানতে হয়েছে। তোমার সাথে আমার পরিচয় হচ্ছে ইউটিউব চ্যানেল থ্রু দিয়ে, মানে আমি সেখান থেকে তোমাকে দেখেছি এবং সেখানে প্রচুর তোমায় কমেন্ট করেছি, অ্যাজ আ ইউটিউবার অলসো আমি কমেন্ট করেছি, তুমি সেখান থেকে রিপ্লাই দিয়েছো। তারপর তোমার ওটিটি প্ল্যাটফর্মে তুমি হইচইয়ের হোমস্টে মার্ডার্স করলে, সেটা একটা অনসম্বল কাস্ট কাজ ছিল, তো সেখানে তুমি একটা ইউটিউবার রোল প্লে করেছিলে, তুমি যদি জানো তো। সেখান থেকে বেরিয়ে আজ প্রেমে পড়া বারণে লিডে, এবং সেখানে একটা প্রেমিকের চরিত্রেই আমি আপাতত এখন ধরছি, কারণ কি সাসপেন্সটা থাকুক। তো তোমার চরিত্র নিয়ে যদি একটু কিছু বলো। আমার চরিত্রের নাম মিথুন। মিথুন খুব শান্তশিষ্ট ভদ্র একটি মেয়ে, যে তার বাবা মার সিদ্ধান্তে বিশ্বাস করে, মনে করে বাবা মা যা বলে ভালো বলে, এমন কারণ হয় যে ওর উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, ওর একটা ভেতর থেকে বিশ্বাস যে বাবা মা যদি কোনো সিদ্ধান্ত আমার জন্য নেয় সেটা অবশ্যই আমার ভালো হবে। তারপর ওর রণের সাথে প্রেম হয়, কিন্তু মিথুন ওর অনুভূতিগুলো আর বুঝিয়ে উঠতে পারে না কাউকে, যেখান থেকে রণের সাথে প্রেমটা টিকে যায়, যার জন্য আমাদের গল্পের নাম প্রেম। তো যে প্রেম নিয়ে যে প্রবলেমটা, সেটা তোমার ব্লগ থেকে অনেক সময় রেলিভেন্ট হয়ে বেরিয়েছে, সেখানে তুমি নিজের কিছু বক্তব্য দিয়েছো, তো সেখান থেকে দাঁড়িয়ে এই কাজটা করতে কি তোমাদের কি মনে হয়েছে যে আমি কোনোভাবে আমার সেই পাস্ট লাইফটায় কিছু যেন ফিল করছি বা গল্প? কোনো বয়ফ্রেন্ড রণর মতো চরিত্র ছিল না, মানে রণর চরিত্রের যে যে গুণগুলো আছে সেরকম কোনো সম্পর্কে আমি কখনো থাকিনি, তো দুটো আলাদা, ওটা আমার ব্যক্তিগত জীবন, এটা আমার প্রফেশনাল। আর তোমার নেক্সট কাজ জিদ্দার সাথে আসছে, তো সেইখানে এক্সপিরিয়েন্সটা কেমন যদি শেয়ার করো? জিদ্দার সাথে কাজ করে আমার খুব সুপারস্টার, যিনি আমাকে জায়গা দিয়েছেন, রুক্মিণী দি, আমাদের পুরো টিমটাই খুব ভালো ছিল, আমার অপোজিটে যিনি ছিল সৌরভ দা, খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো লেগেছে। কেমন লাগলো এটা মানে বল, ভেঙে পাওয়ার আগে অনেক প্রজেক্ট দেখেছি, প্রেম নিয়ে গল্প দেখেছি, বাট এটা আটকে কেরম ভাবে প্রাথমিকভাবে মানে গল্পটা যখন শুনেছিলাম, ফার্স্ট অফ অল আমি আম থ্যাঙ্কফুল টু দ্য সিচুয়েশন, সুরেন্দ্র ফিল্মস, আড্ডা টাইমস, অরিজিৎ, মানে যাকে আমরাও সেকে টোটন বলি ডাকছিলাম,
for the opportunity that has arrived here. As an actor, ideal for any actor, je kono obhineta sob shomoy chai je tar prottek kota kaaj jate ekta theke shompurno rupe alada hok. আমার সৌভাগ্য অভিনেতা হিসেবে এখনো পর্যন্ত যত অল্প কাজ করেছি সেখানে প্রেমে পড়া বাড়ানো একদম সম্পূর্ণরূপে আলাদা, এরকম আমি কিছু এর আগে করিনি। কিছুটা তথাকথিত মেইন স্ট্রিমের দিকেও এটা আসার প্রয়াস, এবং আমার মনে হয় টোটন খুব সুন্দর, সুদীপদার লেখা এবং টোটনের ডিরেকশনে সেটা সুন্দর করে একটা সুযোগ পেয়েছি। সেই সুযোগের কতটা সদ্ব্যবহার আমি করতে পেরেছি সেটা আপনারা দেখলে তখনই বলতে পারবেন। এক্স ইকুয়ালস টু প্রেম, সেখানেও একটা প্রেমিকের চরিত্র, তার মাঝখানে আবার হোস্টেল ডেজ এর মতো একটা ক্যারেক্টার করলে প্রবলেম কুচি হয়েছে। তো এখানে যে প্রত্যেকটা ভ্যারিয়েশনস সেখান থেকে বেরিয়ে এই সিরিজের যে চরিত্র সেটা প্রচণ্ড বেশি ভালনারেবল, এবং এখনকার একটা যে খুব উঠছে অ্যালফা মেল একটা সিনড্রোম আমার মনে হলো যেন আছে। তো তুমি এটা নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারো। আসলে না, এই যে টার্মসগুলো আমরা এখন ব্যবহার করি অ্যালফা মেল সিনড্রোম, অ্যালফা মেলেরও মানে হ্যাঁ কিছু কিছু বর্ণনা কোনো কোনো বইয়ের নিশ্চয়ই দেওয়া রয়েছে, বাট ডিফাইন অ্যান অ্যালফা মেল, উই ডোন্ট নো হু ইজ অ্যান অ্যালফা মেল। আমার কাছে অবভিয়াসলি আমাদের নিজস্ব মতামত আছে, যে কোনো ইজমের আমাদের নিজস্ব ধারণা আছে, সেখান থেকে টেক অ্যাওয়ে রয়েছে এই চরিত্রটা। হ্যাঁ, তথাকথিত অ্যালফা মেলিশ টাইপের বা একটু অ্যাগ্রেসিভ টাইপের, একটু টক্সিক বলতে তথা নট ইন দি ইনস্টাগ্রাম ল্যাঙ্গুয়েজ অফ টক্সিক, এভরি আদার থিং ইজ নট টক্সিক, টক্সিক ইজ টক্সিক। এই ছেলেটার মধ্যে আমার মনে হচ্ছে টক্সিসিটি কিছু কিছু রয়েছে, কিন্তু তার যে নিজস্ব কিছু টেক থাকতে পারে না বিভিন্ন জিনিসে সেটাও তো নয়, সেটা ঠিক ভুল বলছি না। তার প্রেম করার ধরন হয়তো ভুল হতে পারে, সে তো ভুলভাবে অ্যাপ্রোচ করছে, কিন্তু সেটা গল্প বলতে অসুবিধা নেই তো, সেটা যদি খুব ইন্টেন্স হয়। আমরা তো ভুলেরও ইন্টেন্সিটি তুলে দিই সাহিত্যের মাধ্যমে। দেবচন্দ্রিমার সাথে তোমার প্রথম কাজ এটা, দেবচন্দ্রিমা একজন ইউটিউবার হিসাবে খুব পপুলার হয়ে আছে, তো তারপর সে এখন সিরিজও করছে প্লাস সিরিয়ালও ছিল, তোমার তার সাথে ক্যামেরার এটা কীরকম ফর্ম হয়েছে এই সিরিজের মাধ্যমে? পর্দায় আই হোপফুলি মানে আই হোপ যে ঠিকঠাক ফর্ম হয়েছে সেটা তোমরা বেটার বলতে পারবে তোমরা টিজারটা দেখি। দেবচন্দ্রিমার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই প্রফেশনাল, ওর সঙ্গে সেইটুকুনি কমফোর্ট জোন আমার তৈরি হয়েছিল যে উই কুড ডিসকাস অ্যাজ ও প্রফেশনালস কী করা যেতে পারে, কী এটাতে এই সিনটাতে করা যেতে পারে, হোয়াট উই ব্রিং অন দ্য টেবল অ্যাজ অ্যাক্টার্স, সেই জায়গাটা শি ওয়াজ ভেরি প্রফেশনাল। তো ওটা কাজ করা খুবই সুন্দর এক প্রকার অভিজ্ঞতা আমার কাছে ওর সঙ্গে কাজ করা। যতটুকু যে বললাম একটা রেপ্লিকা, রেপ্লিকা তো মানে রেপ্লিকা নয় আমি একদমই, কারণ রেপ্লিকা হতে গেলেও যে কী বলবো যে গুণগুলো দরকার সেগুলো হয়তো আমার কাছে আমার এখনো হয়ে ওঠেনি, সেগুলো তৈরি করার চেষ্টা করছি। পুরোটাই ওনার সাপোর্ট, মানে আজকে হাতে ধরে শেখানো থেকে আরম্ভ করে সব কিছুই, যদি ওই সাপোর্টটা না পেতাম আমি হয়তো কিছুই শিখতাম না। তো সব কিছু উনি মানে আমার টিচার, আমার গুরু, আমার কী বলবো গার্জেন, গাইড শুভাকাঙ্ক্ষী সবই তো উনি। তো সেখানে দিয়ে ওনার থেকে যা যতটুকু পেয়েছি পুরোটাই ওনার, যদি যদি 1% পেয়ে দেখি সেটা ওনার। অনেক ধন্যবাদ আমায় এই সুযোগটা করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ রাজদা সবসময় বেস করার জন্য আমাদের টোটো মানে অরিজিৎ, মানে অরিজিৎকে আমি অনেক আগে থেকে চিনি, যখন আমি রাজদার সাথে কাজ করতাম আর কি তখন আমি অরিজিৎকে দেখতাম রাজদাকে অ্যাসিস্ট করছে একদম। আমি আজকে ফার্স্ট লুক যখন মিউজিকের জন্যই গেছিল আমার কাছে, তখন যেন একদম রাজদার ছোঁয়াটাই আমি দেখতে পেলাম, আর তাই জন্যে মিউজিকটা খুব বড় দায়িত্ব। গল্প এখানে কোনো রকম কোনো ইডিওলজি কোনো ঠিকভুল কিচ্ছু বলা হচ্ছে না, সম্পূর্ণরূপে ওপেন টু ইন্টারপ্রিটেশন, যে দেখছে প্রত্যেকজন ব্যক্তির আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন করতে পারে। তাদের জন্য দেখে মনে হয় ভালো হয়েছে ইভেন্টটা হয়নি, এত টক্সিক এই ছেলেটা হতেই পারেনি, কারোর একটা মনে হতেই পারে অন্য কিছু, সম্পূর্ণরূপে তাদের ওপেন টু তাদের ইন্টারপ্রিটেশন, কিন্তু তার জন্য দেখতে হবে।